Assalamu alaikum. Welcome back after the break. You're watching In the Shades of the Quran, and our today's topic for discussion is free speech in the West and the Quran. And to discuss this topic, we have with us the founding principal of Al Quran Institute London, Sheikh Hafidh Shafiqur Rahman Al Madani. Before we went into the break, we had callers, and of course, the issue that we were discussing about so far that we have come across is that obviously Islam encourages freedom of speech and or free speech or expression, but of course as a society that we live in, we also have a responsibility that we have to take into consideration, and we have to address issues that are, that will bring more social cohesion than division or destruction. We'll continue our discussion, but before that, we had a particular caller asking a particular question. We'll respond to that first, and then we'll continue our discussion. Sheikh, before we went into the break, ekjon caller phone korechilen je khatme amra khatmer kotha boltechilam ar apni bolchen je khatme nariyane somporke ashben apni jodi ektu continue kore jodi ektu bolen. Thank you. Let me summarize what I said earlier. Ami jeta bolchilam seta holo je khatm bolte khatme quran er kothai ache hadithe ache. নাম্বার ওয়ান, নাম্বার টু, এই খতমটাও আবার নিজেরা করবেন, নিজেরা করে এই সওয়াবটা মুর্দেগানের উপরে বসাবেন, এটা হলো নিয়ম। এর জন্য অন্য কোনো মানুষকে নিয়ে আসা, দাওয়াত দিয়ে নিয়ে আসা, সেটা হাদিসে নাই এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের প্র্যাকটিসে ছিল না। হ্যাঁ, ওই সমস্ত লোক তারা সবাই জড়ো হয়ে যদি তারা তখন কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং নিজেদের সওয়াব হিসেবে তেলাওয়াত করার করার পর যে সওয়াব হয় সেই সওয়াবটা নিজেদের সওয়াব হিসাবে ওই সওয়াবকে তারা মুর্দেগানের রুহের উপরে বসাই বসাই দেন, তাহলে সেটা ঠিক আছে। তো এটা আমাদের জানতে হবে। এছাড়া অন্য কোনো খতমের কথা করার হাদিসে নাই। আমাদের দেশে খতমে বুখারি সম্পর্কে, খতমে বুখারি নামে একটা কথা আছে, এটাও উলামায়ে কেরাম বুজুর্গানের এক্সপিরিয়েন্স, মানে বুজুর্গান যারা আমাদের বড় বড় উলামায়ে কেরাম আমাদের কমিউনিটিতে, বাংলাদেশের কমিউনিটিতে, ইন্ডিয়ার কমিউনিটিতে, আগের জমানার, হ্যাঁ, বেশ পুরাতন জমানার থেকে তারা এটা এক্সপিরিয়েন্সে দেখেছেন যে এটা করলে পরে এটার বরকতে অনেক সময় অনেক অসুস্থ রোগী ভালো হন, ফর এক্সাম্পল। এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে তারা এটাকে তারা প্রবর্তন করেছেন, তারা ইন্ট্রোডিউস করেছেন। এর অর্থ হচ্ছে যে এটা মানে অনেকেই এটাকে এই ধরনের খতম করাকে ঠিক মনে করেন না, আবার অনেকে মনে করেন। তো এটা এতটুকু পর্যন্ত মানে কন্ট্রোভার্সি আছে। এছাড়া বাকি যে সমস্ত খতমে ইউনুস বা খতমে খাজিগান এই ধরনের খতমগুলো আছে, এগুলো সব হলো কোরআন হাদিসের কথা না, এগুলো সব ওই যে বললাম যে বুজুর্গানদের এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্সের আলোকে তারা এগুলো করেছেন। সুতরাং এগুলো কেউ করা ঠিক মনে করেন, কেউ ঠিক মনে করেন না, কিন্তু যতক্ষণ পর্যন্ত এর মধ্যে মানে এমন কিছু প্র্যাকটিস, এমন কিছু কাজকর্ম নেই যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে এটা এই পর্যন্ত। এখন বোন যেটা বলছেন খতমের নারিয়ানি, এটা এরকম আরও অনেক খতম আছে যেগুলো হয়তো আমরা শুনলাম এবং এটা সম্পর্কে যে ইমামদের রেফারেন্স দিলেন এবং ওনারা বিশেষ কিছু ধরনের লোক, বিশেষ ধরনের কিছু লোক করতে পারবে, অন্যরা করতে পারবে না, এই সমস্ত কথা কোরআন হাদিসের তো কথা নয়ই, এমনকি সেই সমস্ত বুজুর্গানদের কথাও না যেগুলোর কথা আমরা আগে বললাম অন্যান্য খতম সম্পর্কে, খতমে বুখারি সম্পর্কে বা খতমে ইউনুস সম্পর্কে। এগুলো তো যারা বলেছেন এগুলো তারাই বলতে পারেন কর্তৃকে তারা এগুলো বলেছেন, এবং এই লোকেরা খারা তাদেরকে তো মানে নামচর বলা যাবে না, জানি না এরা কারা এবং কর্তৃকে তারা এগুলো বলেছেন। আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মানে ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক। একটা কথা, আজকের যুগে এই যে টেলিভিশন এবং মিডিয়া, যেটা এই টেলিভিশন এবং মিডিয়া আমাদের জন্য একদিক থেকে বরকত এবং ব্লেসিং, কারণ এর মাধ্যমে আমরা অনেক ভালো কথা অনেক কম সময়ে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, কোরআন হাদিসের কথা আমরা বলতে পারি এবং অনেক লোক এর থেকে উপকৃত হন। কিন্তু অন দি আদার হ্যান্ড উল্টাটাও হয় অনেক সময় অনেক কথাবার্তা অথেন্টিক না এমন কথাবার্তা অনেকে বলেন এবং এগুলোর কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়। আল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এই সমস্ত বিভ্রান্তি থেকে আমার ভাই এবং ওনারা রক্ষা পান, এবং বোন যেটা করেছেন, যে প্রশ্নটা করেছেন, এটা সঠিকভাবেই করেছেন। এই ধরনের কোনো বিভ্রান্তি থাকলে সঠিক লোকের কাছে এই ধরনের প্রশ্ন করলে ইনশাআল্লাহ জবাব পাবেন। ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাসআলু আহলে যিকরি, আহলে ইলম যারা, তোমরা যদি না জানো তাহলে তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে তোমরা জানো। আয়াত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, প্রোডিউস ইয়োর এভিডেন্স ইফ ইউ আর ট্রুথফুল। Thank you very much. Hope that answers the question of the caller. I've been told we have got another caller waiting for us on the line. Assalamu alaikum, caller.
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো ভাই, দেশে থাকতে আমি আমেরিকা থেকে কল করছি। আমেরিকা থেকে ফোন করছেন? মাশাআল্লাহ। আমেরিকার কোন জায়গা থেকে? আমেরিকা, এটা আপনার দাবি হয় কি নিউ ইয়র্ক আর ওয়াশিংটনের মধ্যখানে? ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল ফ্রম আ ভেরি ফার কন্টিনেন্ট। জি, হোক, আপনার প্রশ্ন। সুন্দর ইয়ে প্রোগ্রাম। আমরা ছোট থাকতে বাংলাদেশে শুনলাম যে আপনার সুদ দেওয়া যে পাপ, সুদ নেওয়াও পাপ, সমান পাপি দুজনই। কিন্তু আমেরিকা তখন বর্তমানে আসি, প্রায় তো সব জায়গাতে সুদ চলে, ক্রেডিট কার্ড, গোল্ড লোয়া, গাড়ি লোয়া, মানে প্রায় 90% সময় আমরা সুদের মাধ্যমেও আছি। আচ্ছা, তখন এটা তো আমি একজন মুসলমান হইয়া আকিরা একটা কোয়েশন, দুইটা কোয়েশন আমি, আর একটা কোয়েশন হইলো আপনার, আর একটা বড় ইম্পর্টেন্ট কোয়েশন যে এই দেশে আসা পরে আমার এখানে বাঙালি ছিলই না 1972-তে, তখন এই ইউরোপিয়ানেরা মানে আমেরিকানেরা আমাকে খুব সাহায্য করছে। তখন তারা আগে আমি দোয়া করলে তারা কিটা ব্যস্ত রাখবো, নি এত সাহায্য আমার করছে, মানে আমার মনে হয় না যে আমার বাঙালি এতটুকু সাহায্য করতো। বুঝছি, মুসলমানে তারা খুব সাহায্য করছে আমার আরকি, আমি খুব ইয়ং ছিলাম এবং আমার রাখার জন্য খুব চেষ্টা করছে, খাম খাজও দিছে, সব সময় তারা সাহায্য করছে, মানে আমেরিকান নন মুসলিম। আপনি এত দূর থেকে ফোন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আই'ল স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চন। আমেরিকায় থাকুন তাইন, অবভিয়াসলি লিভিং ইন এ ওয়েস্টার্ন কান্ট্রি, এভরিথিং ইনভলভস ইন্টারেস্ট, সব জিনিসে আপনার সুদ আছে। Now, whether it be buying a car, houses, etc. In context, ki khora jay? How can he protect himself? Kila basani jay? Jazakumullah. Ashale, bhai, again, khub life ghonishto, jibon ghonishto ekta prashno korcho. Etar sathe amra shobai ichchay onichchay jorito. এবং অনেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা এইটা এটা থেকে বাঁচিয়েও রাখছেন। আর জাস্ট টু অ্যাড, ইটস নট দ্য প্রবলেম ইন আমেরিকা, ইটস ইন হোল ইউরোপ, আমেরিকা, ইন দ্য ওয়েস্ট ইন জেনারেল। সো পয়লা কথা যেটা ভাইয়ে কইছেন যে সুদ দেওয়া, সুদ নেওয়া হারাম, এটা তো কথা আছে। সুদ দেওয়া এবং সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া নেওয়া যে হারাম এটা কোরআন হাদিসে স্পষ্ট, এবং যে সমস্ত স্পষ্ট হারাম যেগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো কোনো কথাবার্তা নাই, তার মধ্যে এটা একটা সুদ নেওয়া, সুদ নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাল্লাল্লাহু আল-বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচা কেনা ব্যবসা বাণিজ্যে আল্লাহ হালাল করছেন, কিন্তু রিবা যেটা সুদ এটা হারাম। এখন রিবা এবং সুদ যেটা অনেক সময় যেটা হয়, এটা হইলো মুসলমানের লাগি শরীয়ত, আল্লাহর আইন যেটা শরীয়ত, এটা মুসলমানের লাগি একটা কথা কওয়া হয় যে আল্লাহর আইন মানুষের লাগি, আইনের লাগি মানুষ নাই, আইনের লাগি মানুষ নাই, মানুষের লাগি আইন। এর অর্থ হইল যে মানুষের লাগে যে আইন, এটা মানুষের অবস্থা ভেদে কোনো সময় পরিবর্তন হয়, অর্থাৎ মানুষ, অর্থাৎ এমন কোনো আইন নাই যে আইনের কোনো এক্সেপশন নাই, ব্যতিক্রম নাই। যেমন একজন মানুষ যদি বিপদে পড়ে আর এমন এক অবস্থা থাকে যে এখন সেই হারাম এক জিনিস না খাইলে অন্য কোনো খানি তার লাগে নাই, অন্য কোনো খাওয়া তার, হ্যাঁ, তার তার সাথে নাই বা তার লগে নাই বা তার সাথে অ্যাভেইলেবল নাই, এই সময় হে হারাম খাইয়া তার হারাম যদি না খায় তাইলে তার জান যাইতো কি পারে, হে মরা যাইতে পারে। এই অবস্থায় হে হারামও খাইতে পারে, হারাম গোস্ত মানে সুরের গোস্ত খাইতে পারে, ফর এক্সাম্পল, বাট ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। সো যদি হিউম্যান নিড, মানুষের প্রয়োজন এরকম হয় যে এটা মানে যে আর কোনো ফোথ নাই হালাল, যেমন ঔষধের ক্ষেত্রে, ঔষধ খাওয়ার ক্ষেত্রে একই অবস্থা। ঔষধ অনেক সময় অনেক ঔষধ যেগুলা যে হারাম মিশ্রিত থাকে কিন্তু অন্য কোনো হালাল অল্টারনেটিভ থাকে না। অনেক সময় অনেক খাবার থাকে যে খাবারটা বিশেষ বিশেষ মানুষের লাগে, যেমন বাচ্চাকিন্তুর লাগে, হ্যাঁ, এক ধরনের খাবার আছে। আমি যখন দীর্ঘদিন হসপিটাল চাকরি করছি তখন আমি দেখছি এটা যে বাচ্চাকিন্তুর লাগে এমন সময় অনেক খাওয়া আছে যেটা বাচ্চা এই খাবারটা ছাড়া আর হালা মানে অন্য কোনো খাওয়া তারা দেওয়া যান না। এবং এটা এটার মাঝে হারাম মিশ্রিত আছে কিন্তু হালাল কোনো অল্টারনেটিভ নাই, এখন এই বাচ্চারা জান বসবাস পড়লে কিন্তু খানি তারা দিতে হইব। এই ধরনের সিচুয়েশনও মানে হারামটা ইউজ করা, হারামটা হালাল হয় না কিন্তু হারাম থেকে ফায়দা নেওয়া, হারামটা ইউজ করা এক্সেপশনাল সার্কামস্টেন্সও অনুমতি আছে। এবং এই প্রিন্সিপলটা যখন গড় কেনার ক্ষেত্রে আয়, যখন মানুষের যদি গড় না থাকে, একেবারে থাকার কোনো ব্যবস্থাই না থাকে,
ইদেশও যেমন ব্রিটেনও এখানেও আসে সরকারে বা ওই যে সরকার থেকে সাপোর্ট মিলে বা কোনো কোনো দেশ আমেরিকাতেও হয়তো থাকতে পারে ইলা সাপোর্ট যদি মিলে আর মিলার মিলে এবং এই অবস্থায় মানে সুদ দিয়া গড় কেনাটা অনেকেই জায়জ মনে করেন না সেও হও মনে করেন যে লাইফও আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের লাইফে কষ্টকর বানাইতে চাই না কষ্ট সাধ্য বানাইতে চাই না ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা হ্যাঁ আল্লাহ তোমার কষ্ট দিতে চাই না অসুবিধা দিতে চাই না তোমরা লাইফে আল্লাহ সুবিধাজনক অবস্থাতে রাখতে চাই আরামর রাখতে চাই এর লাগি মানে একটা পর্যন্ত গড় যদি হালাল অল্টারনেটিভ না থাকে হালাল ফাইন্যান্স না থাকে ইসলামিক ব্যাংক না থাকে যেমন ওয়েস্ট অনেক দেশই নাই কিংবা আছে কিন্তু এজন এফোর্ড করতে পারেন না এইরকম অবস্থা যদি হয় তাইলে নিজের তাকাল লাগি একটা পর্যন্ত গড় এজনের সুদ দিয়েও কিন্তু পারে মানে বিজনেস না বিজনেস নাই শুধু তাহার লাগে এই ফতোয়া আছে ইউরোপিয়ান কাউন্সিল অফ ওলামা ইউরোপর তারা এই ফতোয়া দিচ্ছেন এই ফতোয়াটা আছে তো এই অবস্থায় ভাইয়া যে প্রশ্ন করছেন এই প্রশ্নর উত্তর হইল কথা যে একেবারে ডালাওভাবে জায়েজ নাজিজের ফতোয়া দেওয়া যেত নাই প্রত্যেক ব্যক্তির অবস্থার উপরে নির্ভর করে ব্যক্তি যদি অবস্থা সম্পন্ন মানুষ হইন নিজের গড় আছে তাহার সরহারে দিছে গড় তাহার আছে এই অবস্থায় তার লাগি শুধু না যাওয়াটাই উচিত শুধু গিয়ে নিজের গড় না কিনাটা না কিনা এটা ডিসাইড করার লাগে দ্য পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইজ রেসপন্সিবল আমরা ডালাওভাবে এভরি ইন্ডিভিজুয়াল কেস উইল বি জাজড অন ইটস মেরিট আচ্ছা হাউএভার নিজের সিদ্ধান্তটা নিজে না নিয়া আমি যে সিচুয়েশন আছি এই সিচুয়েশন আমার লাগে সুদ দিয়ে গড় কিনা জায়জ কিনা জায়জ কি জায়জ না এটা সিদ্ধান্তটা আমি নিজে না নিয়ে আমার নিজের সিদ্ধান্ত এটা কোনো আলিম রে কোনো স্কলার রে জিকে একটা ফতোয়া নিয়ে তারপরে এটা করা উচিত আচ্ছা আর একটা জিনিস আছে এটার সাথে কানেক্টেড মনে হয় ক্রেডিট কার্ড সম্পর্কে এখন আরেকটা জিনিস আছে এই দেশে যদি কার তৌফিক থাকে ক্রেডিট রেটিং বা ক্রেডিট স্কোর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস এরকম কি করা যায় যে ক্রেডিট কার্ড দিয়ে সে যদি জিনিস কিনে তার ক্ষমতা আছে ডেট শেষ হওয়ার আগেই সে সব কিছু শোধ করে দেয় অফকোর্স এই অবস্থায় মানে সে সুদ নিচ্ছে না সে ইউটিলাইজ করতেছে ক্রেডিট কার্ড নিচ্ছে না বা দিচ্ছে না কিন্তু তার ক্রেডিট স্কোরিংটা বাড়ানোর জন্য বা এখানে যে আমরা জানি যারা বাসা কিনবে তাদের তৌফিক আছে এই ক্রেডিট স্কোরকে বাড়ানোর জন্য সে ক্রেডিট কার্ডটা ইউজ করলো কিন্তু কোনো ধরনের সুদটা নেয় নাই বা কোনো ধরনের সুদ দেয় নাই ডেট একটা নির্ধারিত ডেট আসার আগেই সে পে করে ফেললো এটা ঠিক আছে এই কথা নাই এটা কোনো কথা নেই এটা একটা লোনের মতো আমি আপনার কাছ থেকে লোন নিলাম আপনার লোন আবার আপনি সময় মতো পে করে দিলাম এটা একটা সাধারণ লোনের মতো ক্রেডিট মানেই তো লোন এবং তো ক্রেডিট কার্ড যারা ইউজ করেন তাদের এই কথাটা খেয়াল রাখা উচিত যাতে নির্দিষ্ট টাইম যে টাইমে চলে গেলে পরে তারা সুদ অ্যাপ্লাই করে দেয় সুদ লাগিয়ে দেয় ওই টাইমে যাতে ওই টাইমের আগেই যেতে তারা পে করে দেয় মানে স্টেটমেন্টে যে ডেট আছে এটার আগে ওকে উই হোপ দ্যাট আনসার্স দি কোয়েশ্চন আমাকে বলা হচ্ছে আরো কলার আছেন লাইনে লেটস টেক দি ফোন কল ইনশাআল্লাহ হু ইজ দি নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আসসালামু আলাইকুম ভাই সাহেব বলা নেই জি বলা জি ভাই সাহেব আমার তো দুইটা কোয়েশ্চেন আছে রিগার্ডিং কলিমা তাওহীদ এন্ড কলিমা তামজিদ ওকে ওকে আমরা বেসিক্যালি আমি বাংলাদেশে শিখাইছি ওলা উদ্দেশ্য আইয়া আমার হুজুরে শিখাইছেন খ্রিস্টান স্ট্রিট ওলা বা রিসেন্টলি ওয়ান আই ওয়েন ইনটু দ্য ইন্টারনেট ই কামস আপ এজ কলিমা তামজিদ এজ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা যায় আচ্ছা এন্ড দেন কলিমা তাওহীদ এজ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু তো আম বি কনফিউজড ইয়া ব্রাদার ইউ নো ওকে আই গট ইয়োর পয়েন্ট ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ হোয়াট Yes, and lastly, ji arokta ilgala when I went darul umma diaga last itoshomoy the imam said one of the imam I'm not going to say no names yeah please that's one, great thank you one of the imam said I went in the masjid I read my dakhil masjid and the imam said I'm not allowed to read this so why is that read what dukhul al masjid yeah you know like, the rights on you by the masjid when you enter the masjid oh okay I see it I got it I got okay, the point. I guess the imam most probably misunderstood, I mean, what he was saying. Was it on Friday? No, it was on Eid namaz. Oh, Eid namaz. Okay, fine. Yes. Okay. Maybe the imam got a bit confused because the Eid was originally done in an open space and this is the masjid. Okay, fine. I got your point. Any other question? No, brother. Jazakallah. Okay, no problem. Barakallahu feek. I just remembered before I answer this particular quarter's question, then second question I say, the people who helped him at the time when he came to America, tara kintu non-Muslim asla. আর তাই যে কম্পারিজন টানছেন যে তারা যে হেল্প করছেন
আর মনে হয় নিজের কেউ ওইরকম হেল্প করতো না, এখন তারার লাগি দোয়া করা কি জায়েজ না না জায়েজ? ওয়েল, তারার লাগি গুড উইস করা ঠিক আছে, তারার ভালো ইচ্ছা এটা ঠিক আছে, আল্লাহর কাছে তারার হেদায়তের লাগি দোয়া করা যাইতে পারে। হ্যাঁ, এজ ফর মানে বেহেস্ত তো খারে আল্লাহ দিবা খারে দিতা না, এটা 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 আল্লাহও ডিসাইড করবো ইনশাল্লাহ। যারা অন্য ধর্মর খ্রিস্টান এবং ইহুদি ধর্মর যারা এবং যারার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে না সঠিক মতো, না পৌঁছার কারণে তারা তারার ধর্মত আসিল এবং তারার ধর্মত রয়েছে এবং তারা ভালো কাজ করিয়া গেছে, একমত এটাও আছে যে তারা তারার ভালো কাজের সব আল্লাহর কাছে ফাইব। সুতরাং এই ধরনের মানুষ যারা তারার লাগি দোয়া করা দরকার এবং তারার ইসলামের দাওয়াত দেওয়ার দরকার এবং আল্লাহর কাছে তারার মানে তারার 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 ভালো ইসলামের মধ্যে কোনো সাধারণ মানে সাধারণ অর্থে আমরা হিউম্যান, আমরা সবাই হিউম্যান বিইং এবং এক হিউম্যান বিইং অন্য হিউম্যান বিইংয়ের লগে সহমর্মিতা সহযোগিতা এবং ভালো ইচ্ছা তার কোনো ক্ষতি না করা, এটা এটা নাজায়েজ না। আর মোস্ট ইম্পর্টেন্টলি হেদায়েতের লাগি দোয়া করা। বাট ইফ সামওয়ান হ্যাজ পাসড অ্যাওয়ে এন্ড ইফ উই নো যে হি হ্যাজ পাসড অ্যাওয়ে উইদাউট দি দীন অফ ইসলাম, এই উপলক্ষে দোয়া করা যাইব না? ওয়েল, টু বি অনেস্ট, এজ আই সেড আর্লিয়ার, আমরা তো মানে দোয়া তো মানে বেহেস্ত যাওয়ার লাগি দোয়া তো শুধু মানে আল্লাহই জানেন তারা খারা যাইবা, সুতরাং এটা আল্লাহর কাছেই রাখি দেওয়া বলা। ওকে, দ্যাটস ফাইন, নো প্রবলেম। হোপ দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চন। আর রিসেন্ট কলার কোয়েশ্চন আছে, দ্য ডিফারেন্স বিটুইন কালিমা তামজিদ এন্ড তাওহীদ, হোয়াট আর দ্য ডিফারেন্স এন্ড হাউ ইজ ইট সেড? He wants to know and find out from you. Well, brother confusion ami bujhlam kete lai confusion or bishoy to holo je ashole ortho janle kalima tauhid wa kalima tamjid igula shob gulai allar je gun jeta allar ekottobad je gun etare prokash kora ebong ekottobad ba tauhid mane ekotto allar ekotto allar ekotto oneness the oneness of allah and tamjid shobdor ortho holo আল্লাহর গুণ রে আল্লাহ আল্লাহর গুণ রে প্রকাশ করা, আল্লাহর গুণ গাওয়া তামজিদ, আল্লাহর বুজুর্গী এবং আল্লাহর গুণ রে প্রকাশ করা, শ্রেষ্ঠত্ব রে প্রকাশ করা। এটা বিভিন্ন ভাষায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক সময় মানে অর্থটা ঠিক আছে, লক্ষ্যটা ঠিক আছে, কিন্তু ভাষা এবং ওয়ার্ডিংয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো সময় এক ওয়ার্ড ব্যবহার করছেন, কোনো সময় আরেক ওয়ার্ড ব্যবহার করছেন। সুতরাং এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন বা কোনো কনফ্লিক্ট নাই। অনেক সময় সামান্য ভাষার ব্যবধানে বিভিন্ন দোয়া আল্লাহ নবীর কাছ থেকে আসে হাদিসও। এখন আমার ভাইয়ে যেটা জানছেন আগে এটা একটা জানছেন, তাই অন্যটা জানছেন না, এর লাগে তার কাছে কনফ্লিকশন থাকে। আসলে আমি যদি কোনো জিনিস না জানি তার অর্থ এখানে নাই যে এটা নাই। এখন হাদিসও যে আরও বেশি সবগুলো তো আমরা উলামায়ে কেরামে যদি সবগুলো সামনে আনেন সবগুলো মুখস্থ করার লাগে হইন তাহলে তো মুশকিল, এটা তো সবাই তো সবগুলো মুখস্থ করতে পারতে নাই, ঠিক না? সুতরাং ওলামাই কেরামে একটা সামনে আনছেন, একটা মুখস্থ করার কথা কইছেন। এখন এই বাইয়ে ইন্টারনেটও গিয়া এই যুগ ইন্টারনেট বা কিতাবাদি বা বইপত্র আলহামদুলিল্লাহ মেলা আছে, এক বই যদি অন্য ডিফারেন্ট ওয়ার্ডিং সহ আরও অন্য কোনো দোয়া ফাইন, তো এর অর্থ এখানে কোনো কনফ্লিক্ট নাই, বরং একটা একটা কমপ্লিমেন্টারি। সুতরাং তাইন যেটা শিখছেন তাইন ওটা তো তা হোক, আর যেটা দেখছেন সেটাও ঠিক আছে, এটা যদি শিখতে পারেন তো কোনো অসুবিধা নাই, এটা হইলেও অসুবিধা নাই, এটা হইলেও অসুবিধা নাই। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, ইন্টারনেটে দেখছেন কিন্তু তাইন না? ইন্টারনেটও অনেক সময় ইন্টারনেটও দেখলেও ইন্টারনেটও তো মানে আমি যে পয়েন্টটা মেক করতাম সে দেয়ার রাইট সাইটস অ্যান্ড দেয়ার সাম সাইট দ্যাট মাইট নট কেটার টু দি বেস্ট ইন্টারেস্ট অফ হাদিস ও ইসলাম। আমরা ধরে নিলাম ওটা, ইয়েস দ্যাট ইজ ট্রু হোয়াট ইউ আর সেইং দ্যাট এভরিথিং অন দি ইন্টারনেট ডাজন্ট মিন দ্যাট ইট ইজ ট্রু অর ইট ইজ কারেক্ট, মানে ইট হ্যাজ টু বি দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশন। ইন্টারনেট এগেইন লাইক উইথ মিডিয়া আমরা কইলাম, ইন্টারনেটও আমরা লাগে একটা ব্লেসিং, আর কোনো সময় এটা উল্টো হইতো। বেস্ট হচ্ছে অনেক সময় ইন্টারনেটও অনেক ভুল তথ্য এমনকি ইসলাম বিরোধী তথ্য ইসলামের নামে দেওয়া হয়, যেগুলো মুসলমান আসলের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে ভুল বুঝাবুঝি বিভ্রান্তির সৃষ্টি করে। কিন্তু আমরা এই ভাইয়া যেটা কইছেন আমরা ধরে নিলাম যে এটা অথেন্টিক, আর আমরা জানা মতে ইলা আছে লাগে আমি কইলাম যে কলিমা তাওহীদ কলিমা তামজিদ এদের মধ্যে বিভিন্ন ফর্মাট আছে, যেমন আউযুবিল্লাহর মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু আউযুবিল্লাহর একটা ফর্ম আর একটা ফর্ম আছে আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা জানি না, সাধারণ কমন ইউজ এটা নাই, কিন্তু এটা আছে। এইভাবে হাদিসও এগুলো আছে। সুতরাং বাইয়ে
নতুন হিসেবে জানছেন হিসেবে তার কাছে কনফ্লিক্ট লাগে, আসলে এগুলো কনফ্লিক্ট নাই ভাই, এগুলো একটা একটার কমপ্লিমেন্টারি। আপনি যেটা জানছেন আপনি ওটা ইউজ হরকা, যেটা আপনি নতুন শিখছেন এটা আপনি ইউজ করতে পারেন, এটা কোনো অসুবিধা নাই, আর না হলেও কোনো বাধা নাই। জাজাকুমুল্লাহ। আর বেস্ট হইলো ইফ দেয়ার ইজ সামথিং ইন দ্য ইন্টারনেট টু গেট ইট চেকড অর ক্রস এক্সামিন্ড। ও ইয়েস ইয়েস ইয়েস, ইন্টারনেটও যে সমস্ত ইনফরমেশন, ইনফরমেশন ইজ ওয়ান থিং অ্যান্ড নলেজ ইজ অ্যানাদার থিং। ওকে, ইন্টারনেটও যে সমস্ত আসে বেশিরভাগ এগুলো ইনফরমেশন, এখন ইনফরমেশন বা তথ্যগুলো কারেক্ট কিনা, অথেন্টিক কিনা এটা জানার দরকার। আমার ভাই ইউজে ভাই তাই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভেরি নলেজেবল, এর লাগি তাই আমরা ধন্যবাদ জানাই যে তাই এটা প্রশ্ন করছেন এবং প্রশ্ন করার কারণে এটা তাই জানতে পারছেন। এখন ইলাহান কোনো সন্দেহ থাকলে নিশ্চয়ই প্রশ্ন করতে, আমি আগেও হয়েছি কোরআন শরীফের কথা হইলো যে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যেটা জানো না এটা যারা জানে তারা জিকাইয়া জানো। জাজাকুমুল্লাহ। ওকে জাজাকাল্লাহ। আর তার সেকেন্ড প্রশ্ন আসেল ঈদ নামাজ পরে মসজিদে গেছেন দুপুরে, ঈদ নামাজও আসলে ভাই যে ইমাম সাহেব আপনারে কইছেন ইমাম সাহেব আসলে ভুল করছেন না, হাদিসও আছে কোনো কোনো হাদিসও ঈদের দিন ঈদের দুই রাকাত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ ফোড়া হইত না, ফোড়ার নিয়ম নাই, এটা একটা আলাদা কথা, এটা মসজিদ হোক আর অন্যান্য হোক একটা আলাদা মশলা। হ্যাঁ, তো এর লাগি ইমাম সাহেব যে ইমাম সাহেব কইছেন তাই নৌকারণে কইছেন, এটা এটা আলাদা একটা মশলা ভাই, যেটা আপনার হয়তো ইতিমধ্যে আপনি আপনার জানার বাহিরে আসিল, আমরা আশা করি আপনি এখন জানছেন এবং এই ভুল বুঝাবুঝিটা আপনার থাকতো না। আর একটা হাদিস অনুযায়ী ঈদের দিনও মসজিদ হোক আর বাহিরে হোক ঈদের দুই রেখাত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ এর আগে ফোড়ো হইতো না, এর লাগে ইমাম সাহেব না করছেন। জাজাকুমুল্লাহ। ওকে ইনশাআল্লাহ, জাজাকুল্লাহ খেয়ার। উই হোপ দ্যাট আনসার দ্য কোয়েশ্চন। ইন ফ্যাক্ট আই উড লাইক টু কংগ্রাচুলেট দিস ব্রাদার দ্যাট হু হ্যাজ টেকেন দ্য টাইম আউট টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স অ্যান্ড দ্য অথেন্টিসিটি অ্যান্ড the most important thing is he's trying to seek the knowledge. May Allah give us the ability to every one of us to seek the knowledge and find out the true teachings of Islam. I've been told we have got another caller waiting for us on the line. Let's take the phone call. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Hello. Hello. Assalamu alaikum. আপনার শরিয়া ভিত্তিক যে ব্যাংকিং ফাংশন গুলো আছে, আচ্ছা এই প্রসঙ্গে আমার একটু জানার আগ্রহ এই যে এখানে আমি অনেক ক্ষেত্রে ওই শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক আল বারাকা ইত্যাদি ইত্যাদি যেগুলো ইসলামিক মাইন্ডসেট শরিয়া ভিত্তিক আছে এগুলোতে আমি চেষ্টা করি এই এদের কাছ থেকে লেনদেন করার জন্য, আমার অ্যাকাউন্ট ওখানে রাখার জন্য। কিন্তু আমার বন্ধু বান্ধব অনেকেই বলে যে মূলত এখানে একটা বিভ্রান্তিকর ব্যাপার রয়ে গেছে, যেমন শরিয়া ভিত্তিক ব্যাংক বলতে এরা যারা ইসলামিক ব্যাংক বা এই শরিয়া ভিত্তিক যে ব্যাংক গুলি আছে এদের তো মূলধন মূলত গিয়ে ওই সেন্ট্রাল ব্যাংকই রাখা হয়, কিন্তু ওই সেন্ট্রাল ব্যাংক তো আর আসলে ওই শরিয়া ভিত্তিক হিসাব কিতাব ওরা করে না। তো এই ক্ষেত্রে আমি আসলে মূলত একটু বিভ্রান্তিতে আছি যে এটা কি আসলেই ঘটনাটা এরকম বা আমি এই মুহূর্তে কি ভূমিকায় আসতে পারি। আচ্ছা, বোঝা গেছে। আর সেকেন্ড প্রশ্ন আমার ওই জুমার প্রসঙ্গে, জুমার নামাজের প্রসঙ্গে, অর্থাৎ আমি জুমার নামাজ দুই রাকাত যেটা ওয়াজিব বা ফরজ যেটা আমরা দুই রাকাত পড়ি এর আগে পিছনে আসলে মূলত জুমার রাকাত মানে কয় রাকাত নামাজ পড়তে হবে, কি ফরজের আগে না পরে? ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট, এখন উনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শরিয়া ভিত্তিক ব্যাংক বা ইসলামী ব্যাংক উনি টাকা বা লেনদেন করছেন, এখন প্রশ্ন হচ্ছে ওনাকে বলা হয়েছে যে শরিয়া ভিত্তিক বলে তো কোনো কিছু নাই, কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তো যেটা আমি বুঝছি ইন্টারেস্ট বেসড ইকোনমি, তাহলে এগুলো শরিয়া বেসড হয় কেমনে বা এগুলো হালাল হয় কেমনে? হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? জাজাকাল্লাহ। আসলে ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিং ইটস এ ভেরি কমপ্লিকেটেড মানে একাডেমিক সাবজেক্ট, এটাকে খুব কম কথায় উত্তর দেওয়া মানে ডিফিকাল্ট। হ্যাঁ, ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক ফাইন্যান্স হালাল মানে কিভাবে এটা হালাল হয়
এবং ইসলামিক ফাইন্যান্সের সাথে অন্য ফাইন্যান্সের কনভেনশনাল ফাইন্যান্স বা সুদী ফাইন্যান্স ইন্টারেস্ট রেট ফাইন্যান্সের ডিফারেন্সটা কোথায়, এগুলো আসলে মানে বিস্তারিত আলোচনার দাবি রাখে, তো আমরা তো এই সময় এখানে পাচ্ছি না। বাইকে যেটা আমি বলবো সেটা হলো যে ইসলামিক ব্যাংকিং ও ইসলামিক ফাইন্যান্স বলে যেটা আছে এটাকে যারা অস্বীকার করেন এবং যারা বলেন যে ইসলামিক ফাইন্যান্স বলতে কিছু নাই, তারা আসলে ঠিক কথাটা বলেন না। তো ঠিক কথাটা বলেন না বলতে আমি এটা বলছি না যে তারা ইন্টেনশনালি এটা বলছেন। আসলে ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংয়ের মূল প্রিন্সিপাল যেটা, যে প্রিন্সিপালের কারণে ইসলামিক ফাইন্যান্সটা অন্য ফাইন্যান্স থেকে ডিফারেন্ট হয় ইসলামিক ব্যাংকিংটা অন্য ব্যাংকিং থেকে ডিফারেন্ট হয়, এই প্রিন্সিপালটার কারণেই মানে ইসলামিক ফাইন্যান্সটা হালাল এবং অন্য ফাইন্যান্সটা নন হালাল বা হারাম। এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা হলো বিজনেস, বেচা কেনা, যেখানে এখানে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বেচা কেনা যেখানে আছে, কন্ট্রাক্টটা যেখানে, আপনি যখন ব্যাংকের সাথে কন্ট্রাক্টটা করলেন একটা ঘর কেনার জন্য এবং যে ফাইন্যান্সটা আপনি দিলেন এটা আপনি লোন নিয়েছেন এবং এই লোনের উপরে আপনি যে এক্সট্রা দিচ্ছেন এটা হচ্ছে রিবা, এটা সুদ। কিন্তু কন্ট্রাক্টটা যখন আপনার ব্যাংকের সাথে বা মানে ঘর কেনার কন্ট্রাক্টটা যখন আপনার মানে কেনার কন্ট্রাক্ট হয় এবং সেটা আপনার নামে হয় এবং আপনি সেই ঘরে ঘর কিনে সেই ঘরে থেকে সেই ঘরে আপনি ব্যাংকের সাথে শেয়ারিংয়ে গিয়ে ব্যাংক মানে আপনার কিছু ব্যাংক যখন কিনলো তখন ব্যাংকের যে মানে ডাউন পেমেন্টটা আপনি দিলেন সেটা হলো আপনার পার্সেন্টেজ, আর ব্যাংক যে পয়সাটা দিল সেটা হলো ব্যাংকের পার্সেন্টেজ, ব্যাংকের শরিকানা। এই যে শরিকানা, এই শরিকানার ভিত্তিতে যেখানে ডিল হয় সেখানে শরিকানা ইসলামে জায়েজ এবং এই প্রিন্সিপালের কারণেই সেটাকে জায়েজ রাখা হয়েছে। সেটা ইজারা হোক মানে কি বলে লিজ হোক আর আউটরাইট পারচেজ হোক, এই যে শরিকানার ভিত্তিতে যেটা চলে মুশারাকা যেটা এই শরিকানার ভিত্তিতে হওয়ার কারণে এটা ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিং, এখানে এই ডিফারেন্সটা। এই ডিফারেন্সটা যাদের কাছে ক্লিয়ার না তারাই মনে করেন যে আসলে এটা কি, এটা সুদ। আসলে সুদ না, আমি যখন মনে করেন আপনি আমি দুজন মিলে একটা ঘর কিনলাম, পার্টনারশিপে একটা ঘর কিনলাম, প্রথমত আপনার আমার হইলো যে আপনি এক পার্টনার আমি হইলাম এক পার্টনার। দুই নম্বর স্টেজে গিয়ে আমার তাহার ঘর নাই, আমি আপনাকে বললাম যে ভাই ঘরটা তো আপনার আমার দুইজনেরই, কিন্তু এখন এই ঘরে আমি থাকি, আমার যে পার্টনার পার্ট যেটা আমার যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা বাদ দিয়ে আপনার যে পার্সেন্টেজ যেটা ওই পার্সেন্টেজের অনুপাতে আমি আপনাকে ভাড়া দেবো। এর অর্থ ঘরের ভাড়া যদি 1000 পাউন্ড হয় মনে করেন যে আপনার 20% শরিকানা আর আপনার পার্টনারের হলো 80% শরিকানা ঘরে। এখন 1000 পাউন্ডের ঋণ মানে কী বলে এই রেন্টের 20% বাদ দিয়ে, কারণ এই 20% মালিক আপনি, 20% বাদ দিয়ে বাকি 80%-এর উপর ঘরের 80%-এর উপর আপনি আপনার আপনার শরিককে আপনার পার্টনারকে আপনি রেন্ট দিলেন, এটা কি নাজায়েজ? এটা নাজায়েজ না। এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন দি কেস অফ মানে ইসলামিক ব্যাংক অ্যান্ড ইসলামিক ফাইন্যান্স। সুতরাং এই কথাটা যারা এই প্রিন্সিপালটা যারা যারা যাদের কাছে ক্লিয়ার না তারাই হয়তো বলে হোক আর কেউ জেনে শুনে হোক হয়তো হতে পারে যে তারা এটাকে মনে করেন যে ইসলামিক ফাইন্যান্স আর অন্য কনভেনশনাল ফাইন্যান্স দুইটা এক জিনিস। তো আমি খুব সংক্ষেপে আশা করি আমার ভাইয়ের কাছে এটা মোটামুটি ক্লিয়ার হবে, যদি উনি এটা ক্লিয়ার না হয় তাহলে অন্য সময় প্রাইভেটলি আমাদের সাথে কথা বলবেন। মানে ইন আদার ওয়ার্ডস উনি কন্টিনিউ করে যাবেন ওনার যে ব্যাংকের সাথে লেনদেন আছে। সেকেন্ডলি উনি যে ব্যাংকের কাছে যে ব্যাংকের স্পষ্টতা রয়েছেন এটার বিষয়টা হলো এই যে ইসলামিক ব্যাংকিংটা ব্যাপারটা হলো যে এই যে ইসলামিক ব্যাংকিংটা কন্ট্রোল কারা করতেছেন, ইসলামিক ব্যাংকিংটা এখন কন্ট্রোল করে সুদি আইন, সুদভিত্তিক আইন, যারা সুদ দেন নেন এবং ইসলামিক ব্যাংক মানে ইসলামিক দেশগুলো মুসলমান দেশগুলোতেও এখন এমন সব আইন মানে সেন্ট্রাল ব্যাংকগুলো এমন সব আইনে চলে, এমন সব আইনের রেগুলেশন রেগুলেট তারা হয় বা রেগুলেট করে যেগুলো সুদকে এলাও করে, সুদ ছাড়া যেগুলো চলে ইন্টারেস্ট বেসড। এখন ইসলামিক ব্যাংকগুলো মানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হয়ে তারা সেখানে ব্যাংকে তারা পয়সা রাখেন, কারণ সে দেশের আইন মানতে হবে, নাহলে তো ইসলামিক ব্যাংক থাকবে না, ইসলামিক চলবে না। এখন এই ক্ষেত্রে তারা যদি কোনো তারা মানে ব্যাংকের আইন অনুযায়ী এখন বিভিন্ন দেশে এটা আইন হয়ে গেছে, যেমন মালয়েশিয়াতে ইসলামিক ব্যাংকিং কীভাবে চলবে সেটা পার্লামেন্টে তারা আইন করেছে, আইন করে তারা এগুলো ঠিক করেছে। আমাদের দেশে বাংলাদেশ সহ পাকিস্তানেও এটা আছে, বাংলাদেশে এই আইনগুলো এখনও হয়নি। বাংলাদেশে সহ অনেক মুসলমান দেশ আছে যেখানে মানে সেন্ট্রাল ব্যাংক যেগুলো এগুলোর রেগুলেটরি আইন যেগুলো সেগুলো এখনও সুদভিত্তিক, সুদি আইন মানে সুদ এলাও করে ওই আইন।
এবং সেখানে সুদ ছাড়া কোনো ব্যাংক চলতে পারে না, যে চলতে পারে না সেই আইন এখনও রয়ে গেছে। এই ক্ষেত্রে ইসলামিক ব্যাংকগুলো মানে তারা ওই আইন মেনে যেটা করার তারা করেন, এর অর্থ এটা নয় যে ইসলামিক ব্যাংকগুলো মানে অনইসলামিক হয়ে গেছে। ইসলামিক ব্যাংক আমি ইসলামিক কিন্তু অনইসলামিক এটা আপনি এটা আপনি জাজ করবেন কীভাবে? আপনি জাজ করবেন মেজরিটি মানে তার ডিলিংস যেগুলো সেগুলো কোন পথে হচ্ছে, ইসলামিক মানে মানে সবগুলো বা মেজরিটি ডিলগুলো তা সে ইসলামিক মানে শরিয়া অনুযায়ী করছে কিনা, শরিয়া কমপ্লায়েন্ট কিনা। এখন ব্যাংকের আইন মানতে যেখানে বাধ্য, যেখানে বাধ্য হয়ে মানতে হয় না হলে আপনার অস্তিত্বই থাকবে না, সেটা আলাদা জিনিস। যেমন এই দেশে আমরা কার ইন্স্যুরেন্স আমরা করি, ইন্স্যুরেন্স জায়েজ কি জায়েজ না সেটা নিয়ে প্রশ্ন আছে আমাদের ইসলামিক মানে ইসলামিক ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের ইসলামিক ফর্ম আছে, ইসলামিক ফর্ম ছাড়া অন্য ইন্স্যুরেন্স জায়েজ কি জায়েজ না সেটা নিয়ে বিরাট বিতর্ক আছে। কিন্তু কার ইন্স্যুরেন্সটা আমরা বাধ্য হয়ে করতে হয় কারণ এই দেশের আইন এটা মানতে হয়। তো এই হলো আপনাকে আপনার মনে এই সন্দেহ থাকার কোনো কারণ নেই যে ইসলামিক ব্যাংকিং ইসলামিক ফাইন্যান্সটা ইসলামিক না, এটা এই সন্দেহ আপনার মনে থাকার কোনো কারণ। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছিল যে জুমা মানে আপনার ফরজ নামাজের টোটাল কয়টা রাকাত, জুমার নামাজ আসলে দুই রাকাত, মানে ফরজ নামাজ ওটা নামাজ কয় রাকাত বলে যখন আমরা প্রশ্ন করি তখন আমাদের প্রশ্নটা মৌলিকভাবে আমাদের উত্তর হলো যে নামাজ ফরজ যে কয় রাকাত সেটাই আমরা মনে করি। এখন জোহরের নামাজ কয় রাকাত বললে ফরজ চার রাকাত, চার রাকাত, আসরের নামাজ চার রাকাত, এইভাবে। তো জুমার নামাজ ফরজ দুই রাকাত, হ্যাঁ এই। বাকি যে নফলগুলো আমরা পড়ি যেগুলো জুমা মানে বিভিন্ন অক্তিয়া নামাজে ফরজের আগে এবং ফরজের পরে সেগুলো নফল বা সুন্নত, সেটাকে মূল ফরজ নামাজের অংশ হিসেবে গণ্য করা হয় না। এই নফল বা সুন্নতগুলো যদি আপনি নাও পড়েন তাহলে আপনার নামাজ হবে ফরজ নামাজ হয়ে যাবে। এই জন্যে ভাই যখন প্রশ্ন করেন যে জুমার নামাজ কয় রাকাত, তাহলে শুদ্ধ উত্তরটা হলো জুমার নামাজ দুই রাকাত, অর্থাৎ ফরজ দুই রাকাত। আচ্ছা, বাকি যে সুন্নত যেগুলো কাবলুল জুমা এবং বাদুল জুমা এগুলো উনি পড়তে পারেন, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো মানে কোনো 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 গুনাহ নেই। তবে আমাদের হানাফি মজহবতে চার রাকাত প্রথমে এবং দুই রাকাত চার রাকাত পরে বাদুল জুমা এগুলো সুন্নতে মুয়াক্কাদা, সেই হিসেবে এগুলো পড়াটা উচিত। চার রাকাত ফরজের আগে, তারপরে ফরজ, তারপরে আরও চার রাকাত। কিন্তু অন্য অন্য মজহব মতে, অন্য মজহব মতে মানে কাবলুল জুমা বলতে কোনো চার রাকাতের যে কথা আমাদের হানাফি মজহবে অনেক অনেক ক্ষেত্রে আছে এটা নাই, এবং পরের যে চার রাকাত সেই চার রাকাতের ক্ষেত্রে দুই রাকাতের কোথাও অন্য অন্য মজহবে আছে। সুতরাং আমরা যখন এই দেশে থাকি এখানে তো বিভিন্ন মজহবের লোকজন আছেন, এবং বিভিন্ন মজহবের লোকজন যদি বিভিন্নভাবে পড়ে তাহলে সেটা যেন আমাদের জন্য কোনো ভুল বোঝাবুঝির কারণ না হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। And fortunately, today the last, we can't take any more phone calls due to the restriction and due to the limited time we have been allocated for today. But inshallah, thank you very much for all those callers who have phoned in and asked their valuable question. And thank you to those callers even who are still waiting for us on the line. Unfortunately, due to the scarcity of time, we are unable to take any further call. But inshallah, do phone in our next episode. Inshallah, we'll try and accommodate the best as much as we can and answer your valuable questions. Since we are coming to the end, and I've been told we have less than 5 minutes to finish the program, my in a conclusion remark in our today's topic, which is the free speech, the West and the Quran. Now, my final question to you would be, in the name of free speech, as Muslim, we know the law, we cannot take the law in our hand. Even if someone insults our parents, whether our prophets or our religion, what is the best possible manner that we can do to avoid any kind of violence and obviously to keep the social cohesion? Thank you. This is very, very important. This is very important. And very, as I said, free speech is a fundamental value to say to the secular, you know, world. To the secular world, the fundamental value is that humans actually make their own laws. And in Islam, we believe that law is made by Allah, given by Allah. So what is right and what is wrong is the right of Allah to say, not humans. That's the fundamental difference. But we need to mind that we are living in an age where this is rampant and this is dominant, and we are living in an age where information, misinformation, and wrong information are creeping into the minds of young people, you know, many people. Yes. From various sources, particularly public media and, you know, internet and all this.
So the best answer, of course, first of all, there is no room, no allowance given to any Muslim to take individually the law into their hands. That's it, that's the key. Yes, be it in Muslim country, in a non-Muslim country. So that has to be borne in mind very specifically and very strongly and very, very categorically. Secondly, the best way to challenge and to face this sort of problem that we are facing in the West, in the name of free speech, you know, there is no doubt that there is dissatisfaction among Muslims, genuine among Muslims, that the law is not being applied, you know, fairly, and it is applied selectively with double standard. Mm-hmm. These resentments are there, but whatever is the resentment, the best way to face it is to become better Muslims. Okay, Jazakallah. Thank and you. To, you know, turn the challenge into opportunities for for preaching the message of Islam. Okay. In practice and in word. All right. So that's the best way. Okay, thank you very much. Unfortunately, we have come to the end. Jazakallah for being here in the studio and giving us your valuable time. Jazakumullah. Thank you very much, my dear viewers who have been watching with us the whole program. We have learned that living in the West, we enjoy the liberty, the freedom that we've been given to us. May Allah give us the ability that we can utilize the opportunity, as the Sheikh said, to utilize it to the best of our opportunity to convey the true message of Islam and be the true brand ambassador of Islam. Wherever you're watching us across the globe, from me, your host, Qamar al-Islam, this is all for today. Until we meet again, وما توفيقي إلا بالله عليه توكلت إليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام عليكم شيخ.